নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত সামনেই আসছে জন্মাষ্টমী তাই শ্রীকৃষ্ণের একটা খুব প্রিয় জিনিস তালের ক্ষীর সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে তৈরি করে দেখাবো গোপুসোনার জন্মদিনে তোমরা কিন্তু অবশ্যই এটা ভোগ তৈরি করে গোপুকে নিবেদন করতে পারো তো চলো রান্নাটা শুরু করছি প্রথমেই দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ তালের পাল্প এই তালের পাল্পে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি এরপর লো টু মিডিয়াম ফ্লেমে এই তালটা আমি ভালো করে জাল দিয়ে নেব এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে তলায় লেগে পুড়ে যেতে পারে আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে জাল দেওয়ার পর দেখো তালের পাল্পটা অনেকটাই ঘন হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো নারকেল কোড়া এবার ভালো করে নেড়েচেড়ে তালের সঙ্গে নারকেল কোড়াটা মিশিয়ে নেব এইভাবেই লো ফ্লেমে আরও প্রায় এক থেকে দেড় মিনিট আমি এটা জাল দিয়ে নেব আর ক্রমাগত এটা নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে এক মিনিট মতো পরে একটা এলাচ ফাটিয়ে তার দানাগুলো আমি এতে দিয়ে দিলাম এরপরে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কাজুবাদাম এখন আবার এটা আমি ভালো করে নেড়ে ঘন করতে থাকবো আমি কিন্তু তালে কোনো জল অ্যাড করিনি যার জন্য আমার এটা খেতে আরও খুব টেস্টি হবে আর আমাকে এটা খুব বেশিক্ষণ ধরে জালও দিতে হবে না এইভাবে আরও দু মিনিট মতো পরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঘন করে জাল দিয়ে রাখা দুধ এখন এই দুধের সঙ্গে আমি তালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের একটা ছোট্ট টিপস দিই এই দুধটা যখন দেবে দুধটা কিন্তু তোমরা গরম গরম অবস্থাতেই দেবে ঠান্ডা দুধ দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আরও দুই থেকে তিন মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে ঘন করে জাল দিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি সামান্য একটু নুন এটা অপশানাল এরপর দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর তালটা কতটা মিষ্টি সেই বুঝে তোমরা চিনিটা দিয়ে দেবে এখন চিনিটা দিয়ে আবার তালের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো এখন চিনিটা দেওয়ার পরে চিনিটা যেই গলতে শুরু করেছে তালের ক্ষীরটা কিন্তু আবার কিছুটা পাতলা হয়ে গেছে তাই আরও কিছুক্ষণ ধরে এই তালের ক্ষীরটা ভালো করে জাল দিয়ে ঘন করে নেব প্রায় তিন চার মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে জাল দেওয়ার পরে দেখো তালের ক্ষীরটা অনেকটা ঘন হয়ে গেছে আর এটা প্রায় তৈরি হয়ে গেছে এখন এটা আমি গরম গরম নামিয়ে নিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একদিন বাড়িতে তৈরি করো লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি